বুধবার বাঁকুড়া পুরসভা সিআরটিইউ ও এইচআইটিইউসির শ্রমিক সংগঠনের উদ্যোগে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি ন্যায্য দাবি, অবিলম্বে পে স্কেলের আয়তায় আনা হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা কর্মরত তাদের সরকারিভাবে নিযুক্ত করার দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন। আন্দোলনের কারণটা হচ্ছে বাঁকুড়া পৌরসভায় কর্মরত অস্থায়ী কর্মচারী, তারা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পাচ্ছে না। এক দুই নম্বর হচ্ছে অস্থায়ীদের স্থায়ীকরণ দীর্ঘদিন ধরে হচ্ছে না। তিন নম্বর হচ্ছে যে টাইড হার্নেস মৃতের উত্তরাধিকারের চাকরি 2011 সাল থেকে সালের পর থেকে এখনও পর্যন্ত একজনেরও হয়নি। আর পেনশনার যারা আছে তাদের বর্ধিত যে পেনশন সেটা পাচ্ছে না। স্বাভাবিকভাবেই বারে বারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, এসডিও সাহেবকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। বাধ্য হয়ে আজকে আমরা 5 ঘন্টার অবস্থানে আমরা এখানে বাধ্য হয়েছি, নামতে বাধ্য হয়েছি। যদি এই দাবি কোনো সুরাহা না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তার জন্য যদি কোনো কিছু উদ্ভূত পরিস্থিতির জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দ বার্তা।